হ্যালো গসিপ লাভারস, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব মাহি এবং আদরকে নিয়ে মানিকের যাও পাখি বলো তারে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন টপিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক শুরু করতে যাচ্ছেন 2009 সালের মনপুরা ছবিটি। ছবিতে কৃষ্ণবলির গাওয়া জনপ্রিয় গান যাও পাখি বলো তারে গানটি মানুষের মুখে মুখে ফিরেছিল। এখনো পর্যন্ত এই গানের জন্য মানুষ পাগল হয়ে থাকে, এখনো পর্যন্ত মানুষ মুখে মুখে এই গানটি গেয়ে থাকে। তবে এবার এই গানের শিরোনামে তৈরি হচ্ছে এই সিনেমাটি। জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু করবেন। এখন চলছে গান রেকর্ডিং ও প্রি প্রোডাকশনের কাজ। ছবিতে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন মাহিয়া মাহি ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বিজয়ী একে আজাদ আদর। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানান, সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেকদিন বাংলাদেশের নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না, তাছাড়া আমিও কখনো এমন ছবি তৈরি করিনি, এটি আমার জন্য চ্যালেঞ্জ বলতে পারেন। আদর জানায়, আমার প্রথম ছবি মানিক ভাইয়ের হাত ধরে, তিনি নাম করা পরিচালক, আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে, আশা করছি ছবিটি সবার ভালো লাগবে। অন্যদিকে মাহিয়া মাহি রিসেন্টলি মুক্তি পেল তার নবাব এলএলবি, আর নবাব এলএলবি মুক্তির পরে কিন্তু তা নিয়ে নানা ধরনের সমালোচনার শিকার হচ্ছেন অনেকেই, কিন্তু মাহিয়া মাহি সে বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তবে মাহিকে এই ছবিটির বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, এখন পর্যন্ত আমি এই ছবির বিষয়ে কিছুই বলবো না, সামনে যখন পরিচালক বড় করে জানিয়ে দিবেন এই ছবির বিষয়ে তখনই এই ছবি নিয়ে মুখ খুলবো। সো ভিউয়ার, জেনে তো নিলেন এবার মাহি এবং আদরকে নিয়ে প্রথমবারের মতো মানিক ছবি করতে যাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।